এরকম অনেক ছাত্রছাত্রী আছো যারা প্রথম সেমিস্টারে মেজর বলো কিংবা মাইনর বলো কিংবা অন্যান্য সাবজেক্টগুলো বলো যেখানে তোমরা ফেল করিস তো তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্যাকলগ মানে ফেল করা সাবজেক্টগুলিকে ব্যাকলগ বলে বা এসএনসি বলে ঠিক আছে বা সাপ্লি বলে আর কি সাপ্লিমেন্টারি যাকে বলছে তো এই ব্যাকলগ সাবজেক্টের পরীক্ষা তোমরা কীভাবে দেবে পরীক্ষার ফর্ম ফিল আপগুলো কী কী মানে প্রসেসটা কী অ্যাকচুয়ালি সেটা আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে শুরুতেই জানিয়ে রাখি ব্যাকলগের জন্য তোমরা একটা নোট নিতে পারো আমাদের কাছ থেকে স্পেশালি ব্রহ্মাস্ত্র নোট পেমেন্ট করে তোমাদের নিতে হবে তো কোন কোন সাবজেক্টে তোমাদের ব্যাকলগ রয়েছে তোমরা চাইলে আমাদের কাছে নোটপত্র সংগ্রহ করে তোমরা তোমাদের পরীক্ষাটাকে সম্পন্ন করতে পারো আর আমাদের নোটে তোমরা প্রত্যেকটা কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে এটা হচ্ছে প্রথম কথা তো ব্যাকলগের যে প্রসেসটা প্রথমে তোমাদের বুঝতে হবে প্রথম সেমিস্টারে ব্যাকলগ হলে তোমাদের থার্ড সেমিস্টারে দিতে হয় তো তার জন্য তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে কোন কোন সাবজেক্টে তোমার ব্যাকলগ হয়েছে বা তুমি ফেল করেছো স্পেশালি বলতে গেলে তো সেই সাবজেক্টে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে পরীক্ষার জন্য তো এখনও পর্যন্ত আপডেট উঠে আসেনি কবে তোমরা মানে ফর্ম ফিল জন্য আবেদন করবে তারপরে এক্সট্রা যখন পরীক্ষার রেজাল্ট সরি রেজাল্ট বলছি রুটিন আসবে তো তোমাদের অ্যাড রেজিস্ট্রেশন অর্থাৎ অ্যাডমিট অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের পরীক্ষার যে সময়সূচি সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে তখন তোমাদের দুটো পরীক্ষা দিতে হচ্ছে থার্ড সেমিস্টারও পরীক্ষা তোমরা দেবে প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে একদিনে কোনো পরীক্ষা পড়ে না অনেকে তোমরা কমেন্টে জানতে চেয়েছো একদিনেই কি থার্ড এবং প্রথম সেমিস্টারে পরীক্ষা পড়বে একদিনে পড়ে না মানে মানে সম্ভাবনা খুবই কম আর কি একদিনে পড়ে তো যাই হোক আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিও কারণ যখন এই তথ্যগুলো উঠে আসবে কবে তোমরা আবেদন করতে পারবে এই তথ্যগুলো আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করে থাকি আর তৃতীয় সেমিস্টারে স্পেশালি কোনো সাবজেক্টের নোটপত্র লাগলে ব্রহ্মাস্ত্র নোটপত্র লাগলে আমাদের কাছ থেকে তোমরা নিতে পারো আর তোমরা আমাদের স্ক্রিন দেওয়া নম্বর থেকে যোগাযোগ করতে পারো ভিডিওটি আমাদের আজকেরই স্পেশাল ও সরি ভিডিওটি আমাদের কি বলতে হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজের ছিল আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই